নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আগামীকাল শনিবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম, যা আপনাদের সকলকে জানতেই হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে লকডাউনকে নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে, যা এক এক করে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায়। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার বিকেল 5টার পর থেকে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে চালু হয়েছে সম্পূর্ণ লকডাউন। এই কন্টেনমেন্ট জোনের ভেতরে থাকা সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুধুমাত্র অত্যাবশ্যক পরিষেবাগুলো ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ওষুধের দোকান, মুদিখানার দোকান, এই সমস্ত দোকানগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই মহকুমার সমস্ত জনবহুল বাজার চালু থাকবে, এখানেই কিন্তু প্রশ্ন উঠেছে। মিনাখার মালঞ্চ বাজার, সন্দেশখালী সবরবিড়িয়া বাজার, ন্যাজাটের কালীনগর বাজার, বসিরহাট পুরাতন বাজার, নতুন বাজার, মায়ের বাজার, স্বপননগরের হঠাৎগঞ্জ বাজার সহ বিভিন্ন জনবহুল বাজারগুলো বন্ধ রাখার কোনো নির্দেশও কিন্তু দেয়নি জেলা প্রশাসন। এলাকার বিশিষ্ট রাজনৈতিক বিরোধীদের দাবি, এইভাবে জনবহুল বাজারগুলো চালু রেখে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনগুলোতে লকডাউন করলে কোনোভাবেই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারবে না প্রশাসন। এই জনবহুল বাজারগুলিতে সকাল বিকেল বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা ভিড় জমাচ্ছেন। সেই সমস্ত ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নেই কোনো সামাজিক দূরত্ব। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতারাই মুখে মাস্ক ব্যবহার করছেন না। যদি এইভাবে এই সমস্ত বাজারগুলো খোলা রাখা হয়, তাহলে ক্রমশ বেড়েই চলবে সংক্রমণের সংখ্যা। এইভাবে লকডাউন করলে শুধুমাত্র কন্টেনমেন্ট জোনে থাকা মানুষদের দুর্ভোগের মধ্যে পড়তে হবে, এছাড়া লাভের লাভ কিছুই হবে না। সত্যি লকডাউন করতে হলে দরকার জেলা জুড়ে সম্পূর্ণ লকডাউন, তাহলে হয়তো করোনা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, আজ থেকেই কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেই সমস্ত কন্টেনমেন্ট জোনগুলো রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে, সমস্ত কিছু পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তাও কিন্তু বাজার ঘাটে প্রচণ্ড পরিমাণে লোক যাচ্ছে, ভিড় জমাচ্ছে, এবং তারা সামাজিক দূরত্ব মানছে না এবং মুখেও কিন্তু মাস্ক ব্যবহার করছে না। এই ব্যাপারটাকে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার প্রত্যেককে কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং প্রত্যেক জনসাধারণকেও কিন্তু নিজের দায়িত্ব মেনে সামাজিক দূরত্ব মেনটেন করে চলতে হবে, এবং মুখে কিন্তু অবশ্যই মাস্ক কিন্তু পরতেই হবে। আপনারা যদি নিজের সুবিধার্থে এই সমস্ত কিছু না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক লোকই এবং গোটা ভারতবর্ষই কিন্তু বিপদে পড়তে পারে। তো অবশ্যই সবাইকে নিজে থেকেই সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। বসিরহাট মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভা বসিরহাট 1-2 নম্বর ব্লকে মোট 12টি কন্টেনমেন্ট জোন রয়েছে। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশ কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করেছে। আর শুক্রবার মাটিয়া থানা এলাকায় টাকি রোড থেকে কন্টেনমেন্ট জোনের আইন অমান্যকারী মুখে মাস্ক না পরার সবার সামনে রোডের ওপরে কান ধরে উঠবস করানো হয়। পাশাপাশি লকডাউন না মানার অভিযোগে 10 জনকে আটক করেছে হাতেনাতে পুলিশ। পাশাপাশি মাইকিং প্রচার চলছে। সব মিলিয়ে আনলক টু রাজ্য প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে, তার নির্দেশন চিত্র উঠে আসলো। ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বসিরহাট জেলা পুলিশ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন, এভাবেই কিন্তু পুলিশ প্রশাসন একদম কড়া পদক্ষেপ নেবে। তো অবশ্যই কিন্তু আপনারা মুখে মাস্ক পরে বেরোবেন এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন, এবং বাড়ি থেকে অনেকটাই কিন্তু কম বেরোবেন। যত পারেন বাড়িতে থাকবেন, এবং জরুরি পরিষেবা থাকলে বা জরুরি কোনো দরকার থাকলে তবেই কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোবেন, এবং সঙ্গে কিন্তু মাস্ক নিয়েই কিন্তু আপনারা বেরোবেন, এবং মুখে মাস্ক পরেই কিন্তু আপনারা বেরোবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। আজ কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজ কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম রয়েছে 82.10 টাকা, ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 75.89 টাকা। আজ কলকাতার 22 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,82,600 টাকা, দাম বেড়েছে 100 টাকা। 24 ক্যারেট 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,98,400 টাকা, দাম বেড়েছে 100 টাকা। রূপোর দাম আজ কলকাতায় 100 গ্রাম রূপোর দাম রয়েছে 5,100
191 টাকা দাম বেড়েছে 1 টাকা। রান্নার গ্যাসের দাম 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে 620 টাকা 50 পয়সা। তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আজকে সোনা রূপা পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম কত টাকার রয়েছে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। করোনা আবহের মাঝেই দেশবাসীদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে এই সুবিধা, আর এর জন্য দেওয়া হবে একটি ই কার্ড। আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে ক্লাসেস পরিষেবা। আয়ুষ্মান প্রকল্পের নাম নথিভুক্ত করতে ফোন করতে পারেন 1455 ও 1800 111 565 নাম্বারে। ফোনের ওপর প্রান্তে উপস্থিতি এক্সিকিউটিভ আপনাকে জানিয়ে দেবে এই প্রকল্পের সমস্ত বিষয়বস্তু। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আয়ুষ্মান প্রকল্পের আওতায় আসতে পারেন, কেননা যদি আপনাদের এখানে কোনো করোনা সংক্রমণের খোঁজ মেলে বা আপনাদের বাড়িতেই যদি কোনো করোনা সংক্রমণের খোঁজ মেলে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। আপনার যত বড়ই রোগ হোক না কেন, আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত একদম বিনামূল্যে কেন্দ্র সরকারের তরফ থেকে সাহায্য পেয়ে যাবেন। তো এটি একটি দারুণ সুখবর সমস্ত ভারতবাসীদের জন্য। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। করোনা আবহে দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই আমজনতার জন্য বিনামূল্যে রেশন দিতে বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। তারই অংশ হিসাবে আগস্ট থেকে রেশনে চালের সঙ্গে মিলবে গম। রাজ্য ও কেন্দ্র সরকার দুই সরকারের বরাদ্দ করা পরিমাণ গমেই পাবেন গ্রাহকরা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এদিন শুধু মাথাপিছু 5 কেজি করে চাল পাঠিয়েছিল কেন্দ্র। ঠিক হয়েছে এবার থেকে 2 কেজি চালের সঙ্গে 3 কেজি গম পাঠানো হবে। অন্যান্য রাজ্যে এপ্রিল থেকে কেন্দ্রের পাঠানো বিনামূল্যে শস্য পৌঁছতে শুরু করে, কিন্তু এ রাজ্যে তা আসতে শুরু হয় মে মাস থেকে। ফলে 3 মাসের বরাদ্দ শেষ হবে জুলাইতে। হ্যাঁ বন্ধুরা, আগস্ট মাসের পালা, ফলে স্বাভাবিক 2 মাস সরকারের বরাদ্দের রেশন গম মিলবে একই মাসে। বঙ্গের 6,83,773 জন গ্রাহককে অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা RPHS বা অগ্রাধিকার প্রাপ্ত পরিবার ও SBHS বা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার পিছু রেশন দেয় কেন্দ্র। বাকি 4 কোটি কিছু বেশি মানুষকে রেশন দেয় রাজ্য সরকার। তবে এদিন কেন্দ্র যেভাবে 5 কেজি চাল দিচ্ছিল, রাজ্য চেয়েছিল সেভাবেই পরবর্তী 5 মাসও শুধু চাল দেওয়া হোক, তাতে দফায় দফায় গ্রাহকদের চাল আর গম দেওয়ার ঝুঁকি সামলাতে হবে না। এই নিয়ে আবেদন করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানকে চিঠি জানিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্র জানিয়ে দেয় তা সম্ভব নয়, সব রাজ্যকে যে নিয়মে চাল আর গম দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে ক্ষেত্রেও তেমনই বরাদ্দ হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্ভুর বসুর কথায় চালের সঙ্গে গম দেওয়ার দাবি ছিল গ্রাহকদের, তা জানানো হয়েছিল কেন্দ্রকে। সেই অনুযায়ী এবার থেকে বরাদ্দ গম মিলবে। তবে এই রাজ্যে 1 মাস দেরিতে কেন্দ্রের বরাদ্দ পাওয়া শুরু হয়, নভেম্বরের বদলে তা পাওয়া যাবে ডিসেম্বর মাস পর্যন্ত। যারা রেশনে চাল গম নিতেন না লকডাউনের মধ্যে, তারাও এখন তা নিচ্ছেন। ফলে বাড়তি চাহিদার পাশাপাশি বরাদ্দ নিয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন সামলাতে চাল আর গম 2 ভাগে দেওয়ার বদলে একবারই শুধু চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তাতে কম সময়ে বেশি মানুষকে দ্রুত শস্য সরবরাহ সম্ভব হচ্ছিল। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নবান্ন থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান চালের সঙ্গে নতুন করে গম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন এবার রেশনের মাধ্যমে কিন্তু আপনারা আরও নতুন নতুন কিছু পেয়ে যাবেন, অর্থাৎ চালের সঙ্গে গম থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সমস্ত কিছুই হয়তো আপনারা রেশনে পেয়ে যাবেন, সেটা 1 বছর পর্যন্ত পাবেন, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল। এবার কেন্দ্র সরকারও কিন্তু আপনাদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং আরও অনেক কিছু দেবে রেশনের মাধ্যমেও। হরজুড়ে কন্টেনমেন্ট জোনে লকডাউন, কোথাও আবার নিয়ম করে বন্ধ থাকছে বাজার। এর মধ্যে কোথাও কোথাও মাথা গুনে বাজার ক্রেতাদের ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ।
এদিকে সংক্রমণ কমাতো দূরস্থ তা ক্রমেই বাড়ছে, বৃত্তে এসে ধরা দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এইসব মিলিয়ে কাজ না থাকলে বাড়ির বাইরে বের হতে এক প্রকার ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। তাই শহরবাসীর জন্য এগিয়ে এলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েতের অধীন কম্প্রিহেন্সিভ এয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লকডাউন পড়বে মানুষের বাজারের সমস্যা সমাধানে চলমান বাজার হাজির করলো বাসিন্দাদের দরজায় দরজায়। হ্যাঁ বন্ধুরা, আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে থাকবে এই ভ্রাম্যমান বিপিনী। এই বিপিনী নিয়ে মন্ত্রী সুব্রত আরজির প্রক্রিয়ায় এই ভ্রাম্যমান বিপণীতে মাছ, সবজি, চাল, ডাল সহ মুদি দোকানের সব সামগ্রী পাবেন মানুষ। এই বিপণীগুলির বয়স্ক মানুষদের জন্য হোম ডেলিভারিরও ব্যবস্থা করেছে। উত্তর থেকে দক্ষিণে লকডাউন পর্বে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সব গাড়িগুলো। বয়স্ক মানুষদের হোম ডেলিভারির সুবিধা দিতে পর্ষদের প্রশাসনিক সচিব সিনিয়র WBCS অফিসার সৌম্যজিৎ দাসের মোবাইল নাম্বারে এ ফোন করতে পারেন যে কোনো গ্রাহক। সৌম্যজিৎ বাবুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন বন্ধুরা, একটি নাম্বার রয়েছে 6312-3556। পর্ষদের তরফে জানানো হয়েছে চাল ডাল থেকে মাছ মাংস কেজিপ্রতি 15-30 টাকা কমে পাবেন গ্রাহকরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন এই লকডাউনে, অর্থাৎ যেখানে কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানে যে লকডাউন চলছে, তাদের বাড়ির বাড়ির অর্থাৎ বাড়ির বাড়ির দরজার সামনে গিয়ে সমস্ত কিছু অর্থাৎ চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুই পরিষেবা দিবে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে, যাতে সাধারণ মানুষ এবং যারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন তাদের অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যাবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আবারও এক অদ্ভুতপূর্ব যোজনা এনেছে মোদি সরকার। এই যোজনায় দিনে 60 টাকা করে জমালে মিলবে 5,000 টাকা প্রতি মাসে রিটার্ন। শ্রমিকদের জন্য এই যোজনা এনেছে মোদি সরকার। অটল পেনশন যোজনার আওতায় এই যোজনাটিতে দিনে জমা করতে হবে মাত্র 60 টাকা। 60 বছর বয়সের পর প্রতি মাসে মিলবে 5,000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, যদি পেনশন গ্রাহক মারা যান তবে সেই টাকা পাবেন তার স্ত্রী, আর যদি দুজনেই মারা যান সেক্ষেত্রে নমিনি পাবেন পুরো টাকাটাই। গ্রাহকরা 18 বছর বয়সে এই যোজনার আওতায় আসতে পারেন, এক্ষেত্রে প্রতিটি অর্থাৎ প্রতিটা জমাতে হবে 60 টাকা করে। 18 এর বেশি বয়সের ক্ষেত্রে এই যোজনায় প্রতিদিনে 1.5 টাকার পরিমাণ বয়স অনুযায়ী বাড়বে। যে কোনো পোস্ট অফিস বা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই মিলবে এই সুবিধা। একজন মানুষের একের বেশি অ্যাকাউন্ট থাকবে না। ভবিষ্যতে এই পেনশন যোজনায় মাসিক প্রদয় টাকা দ্বিগুণ করবার পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। পাশাপাশি করোনা পরিস্থিতিতে দেশের 20 লাখের বেশি কৃষকদের জন্য একটি স্কিম এনেছে মোদী সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে জানা গিয়েছে যে দেশের মোট 20,41,000 কৃষকদের বার্ষিক 36,000 টাকা পেনশন দেবে মোদী সরকার। ইতিমধ্যেই বহু লোক এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। নিবন্ধটি মহিলার সংখ্যা 6,34,000-এর বেশি। শুধুমাত্র হরিয়ানাতেই 4 লক্ষের বেশি কৃষক ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন। ঝাড়খণ্ডে সংখ্যাটা 3 লাখের অধিক রয়েছে। নিবন্ধিত কৃষকদের বেশিরভাগেরই বয়স হলো 25-35 বছরের মধ্যে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন কেন্দ্র সরকার কিন্তু একের পর এক এই লকডাউনের মধ্যে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসছে। যেই স্কিমগুলিতে আপনারা অ্যাপ্লাই করলে, আপনারা পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই সুবিধা হবেন। আপনারা শুধুমাত্র কিন্তু 60 টাকা অর্থাৎ 7 টাকা করে যদি আপনারা জমা দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন 60 বছরের পর। তো এটি একটি দারুণ স্কিম কেন্দ্র সরকারের তরফ থেকে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।